দ্বিতীয়বার বিজেপি সভাপতি হয়ে বঙ্গ সফরে নাড্ডা ইসকন মন্দির হয়ে জনসভা করবেন নদিয়ার বেথুয়া টহরিতে। পরিচয় পাখি বলে কটাক্ষ তৃণমূলের। তৃণমূল চাইলেও অনৈতিক কাজে সমর্থন করবেন না রাজ্যপাল, সেরকম হলে নালিশ শানানো হবে বলেও মন্তব্য শুভেন্দু। পাশে না দাঁড়ালেই খারাপ, খোঁচা ফিরহাদের। সরস্বতী পুজো এবার রাজ্যপালের হাতে খড়ি, আমন্ত্রিতদের তালিকায় মুখ্যমন্ত্রী, মন্ত্রী, সাংসদ থেকে বিচারপতিরা, রাজভবনেই খুদে পড়ুয়ার হাত ধরে হাতে খড়ি। Every vote to Congress is eventually vote to the BJP. মেঘালয় সভা থেকে আক্রমণে অভিষেক পাল্টা তৃণমূল বিজেপি নেতাদের অভিযোগ অধীরের। মেঘালয় থেকে দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতে হলে একমাত্র বিকল্প তৃণমূল, বিজেপি এনপিপিকে উৎখাতের হুঙ্কার মমতার, রাজনৈতিক পর্যটক কটাক্ষ শ্রমিকের। মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু, 27 ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচন, একই দিনে মেঘালয় নাগাল্যান্ডে ভোট, 16 ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচন, 2রা মার্চ গণনা। মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিনই সাগরদিঘির উপনির্বাচন, গণনার দিন মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাল পর্ষদ। বাংলায় আবাস তালিকায় বিহারের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের নাম, মালদার রতুয়ায় তদন্তে গিয়া হতবাক কেন্দ্রীয় দল। আবাসে দুর্নীতির তদন্তে গিয়ে হরিশ্চন্দ্রপুরে ক্ষোভের মুখে কেন্দ্রীয় দল, 100 দিনের কাজে বকেয়ার দাবিতে খড়গপুরে তৃণমূল নেতার নেতৃত্বে বিক্ষোভ। 10 থেকে 15 লক্ষ জব কার্ডই জাল, কোথায় গেল কেন্দ্রের টাকা, সিবিআই তদন্ত দাবি শুভেন্দুর। জনবিচ্ছিন্ন হয়ে শুধুই এজেন্সি নির্ভর, পাল্টা কটাক্ষ তৃণমূলের। নিয়োগ দুর্নীতি নিয়ে কি বলছেন নোবেল জয়ীরা, অমর্ত অভিজিৎ বিনায়কদের দৃষ্টিভঙ্গি কি, বিকাশের সঙ্গে আলাপচারিতায় জানায় ইচ্ছা প্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। দিকে দিকে ক্ষোভের মুখে দিদির দুধ, খর্দায় মন্ত্রীর কাছে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ, দত্তপুকুরে ক্ষোভের মুখে সৌগত, শালবনিতে জুন, ধূপগড়িতে খগেশ্বর। বাবা প্রধান শিক্ষক, জালিয়াতি করে মুর্শিদাবাদে সেই স্কুলেই শিক্ষক ছেলে, সিবিআই চান মামলাকারী, তদন্ত করবেন কিনা জানতে ডিআইজি সিআইডিকে তলব হাইকোর্টের। বড়বাজারের পরেবার বউবাজার, কলকাতায় ফের বান্ডিল বান্ডিল নোটের হদিশ, ব্যাগ ভর্তি 50 লক্ষ টাকা সহ গ্রেফতার দুই, হাওয়ালার কিনা তদন্তে পুলিশ। সম্ভবত আজ হাওড়ায় গ্রেফতার সন্দেহভাজন আইএস জঙ্গির গোপন জবানবন্দি, কড়া নিরাপত্তায় আনা হল প্রেসিডেন্সি জেলে, রাখা হল আলাদা সেলে। নিয়োগ তদন্তে কতটা অগ্রগতি, আজ পার্থসহ 7 জনকে কোর্টে পেশ, গরু পাচার কাণ্ডে কি নতুন তথ্য, আজ অনুব্রতকেও কোর্টে পেশ, ঘণ্টাখানিক সঙ্গে সুমন রাত 8টা। নিয়োগপত্র জাল করে বাবার স্কুলে শিক্ষকের চাকরি, তদন্তের জন্য ডিআইজি সিআইডিকে তলব বিচারপতি বিশ্বজিৎ বসুর, ঘণ্টাখানিক সঙ্গে সুমন রাত 8টা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।